চাপ নিতে হয়, সামান্য কিছুটা চাপ নিতে পারলো না, সেটা একটাই কথা হচ্ছে লজ্জা নেই তোদের লজ্জা, এতেই তো। 15 মিনিটস লেটার, হোয়াটস আপ পাবলিক, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রাজুল ব্লগ। তো ভেবেছিলাম এই কটা দিন দেখছি সেই তোমার ওয়ার্ল্ড কাপ হওয়ার পরের থেকে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা সমস্যা হচ্ছে, মানে ক্রিকেটারদের মধ্যে। তো বাংলাদেশ বলতে চাইছে যে মানছু দাদা তাদেরকে অপমান করেছে, তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তো তোমরাও অনেকটাই ভুল করেছো, আর তোমরাও কী কী বলেছো সেটা আগে তোমরা দেখে নাও, দেখার পরে আমি তোমাদের সাথে বলছি। ইন্ডিয়া নেহি জিতেগা, ইন্ডিয়া পানা পানা হয়েগা, আজকে ইন্ডিয়ার মন ভালো নেই, আজকে আইসিসির মন ভালো নেই, আজকে আম্পায়ারের মন ভালো নেই। আমি এই অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইন্ডিয়াকে বলতে চাই, কেমন আছেন? মন ভালো আছে? সব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা। আমাদেরকে নিয়ে কটাক্ষ করে টিভিসি নিউজ করে, মোহন বাগান আমাদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, আজকে তোমাদের জন্য আমাদের সহানুভূতি আসে না, তোমাদের আজকে এমন অবস্থা হয়েছে, আগামী এক বছর ওষুধ খেয়ে কোন ধরনের উপকার হবে না। এই কথা বলার নয়, এই কথা সারা জীবন থাকবে, সারা জীবন থেকে যাবে। তোমাদের যদি আর আক্কল থাকে এই বাঙালিদেরকে নিয়ে কটাক্ষ কইরো না, আল্লাহ রাস্তার কইরো না, এই মুখ দেখাবো কোথায়? আজকে নাই, ইন্ডিয়া হারে গা, সবশেষ বলতে চাই ইন্ডিয়া নেহি জিতেগা, ইন্ডিয়া পানা পানা হয়েগা। ইন্ডিয়ার এই ব্যথা ভোলানোর জন্য আমরা একটা কিলিশ পাঠাতে চাই, ইন্ডিয়ার এই ব্যথা ভোলানোর জন্য আমরা একটা আম পাঠাতে চাই, ইন্ডিয়ার এই ব্যথা ভোলানোর জন্য আমরা দরকার পড়লে সমস্ত ওষুধ পাঠাতে চাই বাংলাদেশের সমাজ। ইন্ডিয়া অনেকদিন ধরে খেলা দেখতেছি ইন্ডিয়া হারার জন্য, কিন্তু এতদিন যে খেলা খেলছে, যে চুরি করছে, তার প্রমাণ আজকে পেয়ে গেলাম আমরা সবাই। ইন্ডিয়া হারলে বাংলাদেশ জিতে যায়, তাই আজকে বাংলাদেশের জয়, অস্ট্রেলিয়ার জয় মানে বাংলাদেশের জয়। আসলে ইন্ডিয়ার সাথে যদি অস্ট্রেলিয়া ব্যতীত অন্য যে কোনো দলও থাকতো আমি সেই দলের সমর্থন করতাম, যদি বাংলাদেশ থাকতো বাংলাদেশ, যদি পাকিস্তান থাকতো পাকিস্তান, বাট ইন্ডিয়া আসলে আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। কারণ আসলে ইন্ডিয়ার কিছু সেন্স দেখা যায়, ওরা মানুষের সাথে খুবই উগ্র আচরণ করে, মানে হিকসুটে খুব ভাব দেখায়, তো এরকমের দল আমার পছন্দ নয়। এছাড়াও আজকে আসলে অস্ট্রেলিয়া খেলা দেখে আমি মুগ্ধ, কারণ ব্রাজিলের মতো সব দলের মেশন হিকসার জন্য অপেক্ষা করতে হয় না, যে আগামী বিশ্বকাপ, আগামী বিশ্বকাপ। আমাদের মতো অস্ট্রেলিয়ার দল যারা চায় তারা নেক্সট বিশ্বকাপে এইভাবেই মিশন হিক্সা কমপ্লিট করতে পারে। ধন্যবাদ, অস্ট্রেলিয়ার জয় আমরা খুশি, আর আশা করি ভারতের মতো ভুয়া দল আমাদের আর দরকার নাই, ভারত ভুয়া, বিরাট ভুয়া। আমি ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা সবাইকে সম্মান করি, আর তোমরা বলেছো যে আমরা কলাগাছকে সাপোর্ট করবো তবু ইন্ডিয়াকে সাপোর্ট করবো না, এটা কি ইন্ডিয়াকে অপমান করা না? মানছু দাদা যদি বলে থাকে যে তোমাদের লজ্জা নেই বলে, মানে এটা যদি তোমাদের দেশের অসম্মান হয়, দেশকে অপমান করা হয়, এটা কি দেশের অপমান করা না? আমাদের আমাদের দেশকে অপমান করা, তাহলে তোমরা সবথেকে বেশি এই জিনিসটা খারাপভাবে নিয়ে গেছে বাংলাদেশি কিছু কিছু ইউটিউবাররা আর কিছু কিছু মানুষ করেছে। ঠিকই বলেছে, তোমাদের কি লজ্জা নেই? নিজেরা তো কখনো পারবে না যেতে, আর অন্য দেশকে তোমরা সাপোর্ট করবে না বা অন্য দেশকে অপমান করছো। তোমরাও কিন্তু অন্য অপমান করেছো, আগে আমাদেরকে বলেছো বলে আমরাও বলেছি, আগে চাপ নিতে শেখো, তারপরে অন্যজনের ব্যাপারে কথা বলতে আসবে।
কারণ চাপ অন্যজনকে দিলে আবার চাপ নিতে হয়, সামান্য কিছুটা চাপ নিতে পারলে না, সত্যি একটাই কথা হচ্ছে লজ্জা নেই তোদের, লজ্জা এতেই তোমাদের ফেটে গেছে। পার্টির কথা পরে হবে, আগে গল্প হলো তোমরা যেরম বলেছ আমরাও বলেছি। তো এটা হচ্ছে একটা ক্রিকেট খেলা, সেই ক্রিকেট খেলার মধ্যে সীমাবদ্ধ রাখো, এটা তোমরা দেশের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছ সব থেকে বেশি বাংলাদেশেরা। আর তো আমি এটাই বলবো যে কোনো দেশকে এইভাবে না বলে নিজের দেশ যেদিন যাবে নিজের দেশকে সাপোর্ট করো, কোনে নিজের দেশ যেতে পারে না অন্য দেশের ওই কলা গাছকে সাপোর্ট করবে, কলা গাছ তা কলা গাছকেই তোমরা সাপোর্ট করো, আর কাকে করবে, তোমরা তো নিজেরা পারবে না আবার কলা গাছকে সাপোর্ট করতে হবে, তোমাদের দম শেষ। কোনো একবার ফাইনালে গিয়ে দেখা, ঠিকই বলেছে ফাইনালে গিয়ে দেখা, তারপরে এত বড় বড় কথা বলবে। আগে নিজের দেশকে সাপোর্ট করতে শেখো, তারপর অন্য দেশকে সাপোর্ট করবে, নিজের দেশকে তো সাপোর্ট করো না, আগেই তো বলে দিয়েছো কলা গাছকে সাপোর্ট করবো, তার মানে নিজের দেশকে ওরা সাপোর্ট করে না, এরা কলা গাছকে সাপোর্ট করে। আমি কিন্তু এটা সবাইকে উদ্দেশ্য করে বলিনি, আমি কিছু কিছু ব্যক্তিকে এটা উদ্দেশ্য করে বলেছি, তোমাদের মাইন্ডটা চেঞ্জ করো। তোমরা কিন্তু এটা অনেকটাই হাইলাইট করছো, ভিউজ পাওয়ার জন্য তোমরা নিজেরাই এটা বেশি হাইলাইট করছো, বাজেভাবে নিচ্ছ। সামান্য বলেছে যে লজ্জা নেই, এটা টোটাল বাংলাদেশকে বলেনি, যারা বলেছে তাদেরকে বলেছে, আগে বুদ্ধি শুদ্ধি আছে কি না আগে দেখে নাও, মাথায় তো কিছু নেই মনে হয় তোমাদের, একটা কিছু বললেই পুরো দেশকে বলেছে হ্যাঁ বললেও আমরা ফাইনাল গিয়েছি, দশটা জিতে ফাইনাল গিয়েছি, একটা হেরেছি, হতেই পারে খেলা বলতে হার জিত হতেই পারে, এতে আবার কী রোস্ট করার আছে, রোস্ট তো আমরা তোমাদেরকেই করতে পারি কারণ তোমরা সবটাই জিরো। তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু টোটাল বাংলাদেশকে উদ্দেশ্য করে বলিনি, কিছু কিছু ইউটিউবারকে উদ্দেশ্য করেছি, বলেছি যারা ভিউজের লোভে মানে নিজের দেশকে ছোট করছে কিছু সামান্য কথা নিয়ে।